মর্নিং সবাইকে। তো তোমরা দেখলে আমি আর মে আসছি, কোথায় যাচ্ছি মানে আসলাম। তো আমরা আজকে সকালবেলা এসে হাজির হয়েছি আমার দিদির বাড়িতে, কারণ আজকে ওদের কারখানা গৃহপ্রবেশ হচ্ছে, মানে কারখানা প্রবেশ হচ্ছে। তো আজকে সকাল থেকে এখানে পুজো আচারা শুরু হয়ে যাবে, এখনো ঠাকুরমশাই আসেনি। তোমাদেরকে দেখালাম, সব জোগাড়জারি করলাম, এসে ও করেছে একাই মাত্র। তো ও বললো যে সকাল সকাল চলে আসবি। তো আজকে সকাল সকাল মানে কি বলতে গেলে তাও এসছি 8টার সময়, বেরিয়েছি ওখান থেকে 8:15-20 মিনিট লাগে চলে এসছি। তো এখানে এসে পুজোর টাস টাস জোগাড়জারি করে শাড়ি টাড়ি পরে নিয়েছি। তো আজকে দেখো আমার শাড়িটা, আজকে হচ্ছে ষষ্ঠী, আর ষষ্ঠীর আউটফিটটা আমার দেখে নাও আর কিরকম লাগলো অবশ্যই কিছু কমেন্ট করে জানিও। আর ওরা সবাই আসছে, আজকে মনে হচ্ছে বড়দি আসতে পারে। তো বড়দি আসলে ও আজকে তোমাদেরকে মানে আরেকজনের সাথে পরিচয় করাবো বলেছিলাম, তো আমার ছোট বোন, তো আমার ছোট বোনের সাথে আজকে তোমাদের পরিচয় করাবো। ও এখন আসেনি, ও আসুক তারপরে তোমাদেরকে ওর সাথে পরিচয় করাবো। Thank you.
দিদির মেয়ে, দিদির মেয়ের বন্ধু ওরা এসছে এখানে, খুব আনন্দ হচ্ছে। তো আমাদের সাথে থাকো, কিচেন এন্ড ব্লগিং দেখতে।